তোমার সাথে মেহেরের এই সম্পর্কটা যেন ঠিক একটা রূপকথার গল্পখানা, যেখানে বুড়ি রাক্ষসী বারে বারে রূপোর কাঠি ছুঁয়ে তোমাকে অজ্ঞান করে দিতে চায়, আর রাজকুমার এসে সোনার কাঠি ছুঁয়ে তোমাকে আবার জাগিয়ে তোলে। সেই রাজকুমার মিহির ছাড়া আর কে হতে পারে? না না না, মিহির কি করে তোমার রাজপুত্র হবে? সে তো রাজবংশীয় নয়, সে তো ব্রাহ্মণ। জয়ম, এত কি ভাবছো বলো তো? রূপকথার গল্পের কথা ভাবছিলাম। কোন রূপকথার গল্প জয়ম? তুমি তোমার এই দিদিকে একটুও ভালোবাসো না? আমি তোমাকে যথেষ্ট শ্রদ্ধা করি, যথেষ্ট ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় যে আমি সবকিছু মুখ বুঝে সহ্য করে যাব। কি সহ্য করতে হয়েছে তোমাকে বলো, কি করেছি আমি? আমি তো শুধু তোমার শত্রুদের বিনাশ করতে চেয়েছি মহানামা। আমি জানি। কেন তুমি খনাকে সাহায্য করছো, তার প্রতি তোমার কিসের এত মায়া? আমার শত্রুকে সেটা আমি খুব ভালো করেই জানি। তাই নাকি? আমার শত্রু যদি কেউ থেকে থাকে তাহলে সেটা হলো সিংহলের মহারাজা। খনাকে আমি কোনোদিন শত্রু ভাবিও নি আর কোনোদিন ভাববো না। তুমি একেবারে পাগল হয়ে গেছো মহানামা। পাগল তুমি হয়ে গেছো দিদি, নিরাপত্তাহীনতায় ভুগে ভুগে তোমার এই অবস্থা। কিসের যে তোমার এতটা নিরাপত্তাহীনতা, কিসের ভয়, কেন সমৃদ্ধিকে ভয় তোমার? যাই হোক, আমার মনে হয় এই মুহূর্তে আমার উচিত খনাকে সাহায্য করা। তুমি তাহলে তোমার সিদ্ধান্তেই অটল থাকবে? হ্যাঁ, কারণ আমি কোনো অন্যায় কাজ করছি না। তুমি কি নিশ্চিত অস্ত্রাগারের বিস্ফোরকই সলতেতে ব্যবহার করা হয়েছিল? আমার নির্দেশে দুটি নমুনায় একজন অভিজ্ঞ অপরাসায়নবিদকে দিয়ে পরীক্ষা করানো হয়েছে। তিনি জানিয়েছেন দুটি নমুনার মধ্যেই রসায়নগত কোনো পার্থক্য নেই। জয় দাদা, এরা কি সত্যিই মানুষ? এরা দেবালয়ের মতো এক পবিত্র জায়গায় গিয়ে এক নিরীহ নিষ্পাপ কিশোরীর উপরে আক্রমণ করে, আবার সেই দেবালয়ে গিয়েই এখন খনার জন্য প্রার্থনা করছে। এদের না আছে কোনো পাপের ভয়, না আছে কোনো অনুশোচনা। কি হয়েছে দিদি? আসলে মন্দিরের বিস্ফোরণের ঘটনায় ত্রিজটা মানসিকভাবে অত্যন্ত আঘাত পেয়েছে, তাই নিজেকে সামনে রাখতে পারছে না। ও, আসলে খনা ত্রিজটার অত্যন্ত আদরের ভাইজি তো। আর চিন্তা করবেন না দিদি, খনা এখন শুধু বিপন্নমুক্তই নয়, খনা তার আশ্রমে শিক্ষার প্রথম ধাপ যথেষ্ট সাফল্যের সঙ্গে অতিক্রম করেছে। আজকে উনি কিভাবে খনাকে আশ্রমে নিয়ে গেলেন, উনি খনার স্বপ্ন পূরণে তাকে সাহায্য করলেন, আমার তো পুরোটাই স্বপ্নের মতো মনে হচ্ছে। খনা কষ্ট পেয়েছে। দেখো, এ সময়ে সমস্ত নারী জাতি সকলেই কিন্তু একই কষ্ট পেয়েছে। তুমি আমার ক্ষেত্রে দেখো না, আমি ছোট ছিলাম, তারপর হঠাৎ করে বড় হয়ে গেলাম, কৈশোর তো ছিল না। তুমি কিন্তু তাও বলবো এদের সবার থেকে অনেকটা আলাদা। তুমি তো তবু তোমার মধ্যে একটা ছেলে মানুষই আছে, একটা ছোটদের মতো মন আছে। আমাদের মধ্যে অনেকেই কিন্তু তা একেবারে হারিয়ে ফেলেছে। ঐশিকা, পুরনো ব্যথাগুলো নাড়াচাড়া করে আর কি লাভ বলো? তার চেয়ে তুমি বলো যে তুমি খনাকে খুঁজছিলে কেন? যাক, এতক্ষণে তাহলে তোমাদের মনে পড়লো বলো যে আমিও তোমাদের সঙ্গে রয়েছি। খনা খনা।